A Road to Development. পৃথিবীতে মানব সৃষ্টির পর থেকেই তার অনুভূত হয় ক্ষুধা, লজ্জা নিবারণের জন্য বস্ত্র, আর জীবন ধারণের জন্য প্রয়োজন হয় বাসস্থান। গাছে আর গুহায় বসবাস দিয়ে শুরু হয় আবাসনের ব্যবস্থা। দিনে দিনে তা গড়ে ওঠে নগরে, তারপর পরিকল্পিত নগর। কালের বিবর্তনে এই নগরী হয়ে ওঠে অতিমাত্রায় যান্ত্রিক, মানুষ হয়ে ওঠে অস্থির। নগরকেন্দ্রিক এসব যান্ত্রিকতা দেখে যে মানুষটির মন বিচলিত হয় ভালো কিছু করার উন্মাদনায়, তিনি হলেন বেস্টওয়ে পরিবারের স্বপ্নদ্রষ্টা মোহাম্মদ মিজানুর রহমান। মানুষের দুঃখ দুর্দশা লাঘব ও আধুনিক সুন্দর আগামী তৈরির স্বপ্নে তিনি তৈরি করেন একটি প্ল্যাটফর্ম, নাম তার বেস্টওয়ে। অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা ও বিনোদন একজন মানুষের বেঁচে থাকার জন্য প্রয়োজন, আর এ কথাটি ভেবে মোহাম্মদ মিজানুর রহমান এগিয়ে নিলেন বেস্টওয়ে গ্রুপকে। বর্তমানে বেস্টওয়ে গ্রুপের সহযোগী প্রতিষ্ঠানগুলোর মাঝে রয়েছে বেস্টওয়ে বাও ইকোসিস্টেম,
বেস্টওয়ে কনস্ট্রাকশন অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, বেস্টওয়ে ল্যান্ড প্রপার্টিস, বেস্টওয়ে ইন্টারন্যাশনাল, বেস্টওয়ে পাওয়ারটেক, বেস্টওয়ে কোঅপারেটিভ কমার্শিয়াল ক্রেডিট লিমিটেড, বেস্টওয়ে অ্যাগ্রো, বেস্টওয়ে ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট, প্রস্তাবিত বেস্টওয়ে ইউনিভার্সিটি, বেস্টওয়ে রিসোর্ট অ্যান্ড ট্যুরিজম, বেস্টওয়ে ন্যাশন ওয়াইড হাউজিং, বেস্টওয়ে এমএস কোরিয়া, বেস্টওয়ে ট্রেড অ্যান্ড ইকোনমিক ডেভেলপমেন্ট, নভেলটা বেস্টওয়ে ফার্মাসিউটিক্যালস, বেস্টওয়ে বাজার ও বেস্টওয়ে মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন। বেস্টওয়ে গ্রুপ 1996 সাল থেকে কাজ শুরু করে। মূলত বেস্টওয়ে গ্রুপ প্রতিষ্ঠার পিছনে আমাদের যেটা লক্ষ্য ছিল সেটা হলো অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, এই পাঁচটি জায়গায় আমরা কাজ করব। পরবর্তীতে আমরা আরও একটা ব্যবসায়িক লাইনে আমরা যাই, সেটা হলো এন্টারটেনমেন্ট। আমরা দেখলাম এই পাঁচটি সেক্টরে কাজ করতে হলে প্রথমে আমাদের যে জনবহুল দেশ বাংলাদেশ, এই জনবহুল দেশে জনসংখ্যার তুলনায় আমাদের জমির পরিমাণ কিন্তু অনেক কম। এটা তো আমরা চিন্তা করলাম যে আমাদের যে কোথায় প্রথমে ক্রাইসিসগুলো আছে, তো সেই জন্যে আমরা মূলত ল্যান্ডটাকে আমরা মানে সিলেক্ট করলাম যে আমরা ল্যান্ড নিয়ে ব্যবসা করব। এছাড়াও আপনারা জানেন যে অর্থনীতির যেই বেসিক তিনটা এটাকে এলিমেন্টস আছে, তা ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, এবং এক্ষেত্রেও আমার ব্যবসায়িক যে থিমটা থাকে সেটা আপনার মানে আমি ফিক্স আপ করলাম। আমি ল্যান্ড নিয়ে ব্যবসা শুরু করলাম এবং আমরা 1996 সাল থেকে বিথিকা করলাম, তারপরে গ্রেট ওয়াল সিটি করলাম, তারপরে উত্তরা গার্ডেন করলাম। এইরকম বেশ কয়েকটা সাকসেসফুল প্রজেক্ট আমরা মিনটাইম করেছি এবং একটা বড় প্রকল্প আমরা শুরু করেছি, পূর্বাচল বেস্টওয়ে সিটি। পূর্বাচল বেস্টওয়ে সিটি ঢাকার অদূরে শীতলক্ষ্যার পূর্ব তীরে কাঞ্চন পৌরসভায় গড়ে উঠছে পরিবেশ বান্ধব সুপরিকল্পিত আবাসন প্রকল্প। আধুনিক জীবনযাত্রার সব কিছুই থাকছে সবুজ বেষ্টিত স্বাস্থ্যসম্মত এ আবাসভূমিতে। আমেরিকার খ্যাতনামা ইঞ্জিনিয়ার ও আর্কিটেক্টদের করা ডিজাইনে বেস্টওয়ে সিটিতে আপনি পাবেন আমেরিকার পরিবেশ বাংলাদেশে। প্রাকৃতিক সৌন্দর্যের অপার লীলাভূমি পূর্বাচল বেস্টওয়ে সিটিতে থাকছে প্রশস্ত রাস্তা, পর্যাপ্ত পার্কিং সুবিধা, স্কুল, কলেজ, হাসপাতাল, শপিং মল সহ সবকিছুরই সুবিধা। সেই সঙ্গে থাকবে আধুনিক প্রযুক্তির সমন্বয়ে সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা। আমি রিয়েল এস্টেট থেকে এগ্রিকালচারে কীভাবে গেলাম, এগুলো আমাকে অনেকে প্রশ্ন করে। তো মানে সে সিম্পল যে উত্তর সেটা হলো যে আমার তো পর্যাপ্ত পরিমাণ জমি আমি কিনেছি, মানে সারা বাংলাদেশে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত। তো এই জমিগুলো ডেভেলপমেন্টের যখন চিন্তাভাবনা করলাম, তো এটার আমি একটা রিসোর্ট করছি বা আমি একটা সিটি করছি বা আমি একটা অ্যাপার্টমেন্ট করছি, এটা করার মানে একটা ডিউরেশন থাকছে যে আমি এটা 2 বছর, 5 বছর, 6 বছর বা 7 বছর পরে করব। তো এই যে মিন টাইম এই ল্যান্ডটাকে কীভাবে ইউজ করা যায় সেটা নিয়ে আমি প্ল্যানিং করলাম, এই এগ্রিকালচারটা নিয়ে একটু ভাবলাম এবং কিছু তথ্য আমি সংগ্রহ করলাম। স্পেশালি আমি আমাদের শ্রদ্ধেয় ডক্টর রহিম স্যারের কথাটা বলবো, যিনি ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ে ফ্রুটসের উপরে বিশাল একটা মানে আমি বলবো যে ডেভেলপমেন্ট করেছেন। এছাড়াও আমি মানে আমাদের ডক্টর মঞ্জু স্যারের কথাটা বলবো, যে রাজশাহীতে উনি স্ট্রবেরি চাষের মতো স্ট্রবেরি, তারপরে স্পেশালি আলুর যে মানে বীজ বীজায়ন যেগুলো আছে এর মধ্যে টিস্যু কালচারে উনি অনেকটা প্রোগ্রেস করেছে, এগুলো দেখে আমি খুব অনুপ্রাণিত হই। যে বাংলাদেশের যদি সত্যি সত্যি অর্থনৈতিক মুক্তি আমরা চাই, তাহলে আমাদের এগ্রিকালচারে আমাদেরকে অনেক অনেক বেশি ডেভেলপমেন্ট করার স্কোপ আছে। তাহলে আমাদের যেই জিডিপির গ্রোথ আছে, আমার তো মনে হয় যে 8% মানে অ্যাচিভ করা খুব ডিফিকাল্ট জব নয়। এটার জন্যে প্রপার অ্যালোকেশন, প্রপার ডেভেলপমেন্ট, প্রপার ট্রেনিং এবং তার মানে ইমপ্লিমেন্টেশনটা মাঠে খুব জরুরি। নদীমাতৃক এ বাংলাদেশের উন্নয়ন আর অগ্রযাত্রার মূলেই রয়েছে কৃষি। প্রত্যক্ষ ও পরোক্ষভাবে
দেশের শতভাগ মানুষই নির্ভরশীল কৃষি ও কৃষিজাত পণ্যের উপর। আর দেশের কৃষক ও কৃষিজীবী মানুষের ভাগ্য উন্নয়নের পাশাপাশি দেশকে কৃষি পণ্যে স্বনির্ভর করাই বেস্ট ওয়ে অ্যাগ্রোর লক্ষ্য। কৃষিকে আধুনিকায়নের মাধ্যমে কম জমিতে অধিক ফলন আর কৃষকের জীবনমান উন্নয়নে নিরলস কাজ করে যাচ্ছে বেস্ট ওয়ে অ্যাগ্রোর বিজ্ঞানী ও গবেষকগণ। কৃষিজাত পণ্যের ব্যাপক উন্নয়নের মাধ্যমে দেশের চাহিদা মিটিয়ে তা রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন বেস্ট ওয়ে অ্যাগ্রোর অন্যতম উদ্দেশ্য। যে আমরা যখন চিন্তা করলাম যে আমাদের অনেক জমি জমা আছে, সেই জমিগুলোকে মানে সঠিকভাবে ব্যবহার করার জন্য বিভিন্ন পেশাজীবীদেরকে মানে ডিপ্লয় করা উচিত, যেমন মৎস্য চাষিদেরকে, তারপরে মনে করি আলু চাষি থেকে শুরু করে নানান ধরনের পেশাজীবী লোকজন আছে যাদেরকে ডেভেলপমেন্ট করা উচিত বলে আমরা মনে করলাম। তখন আমরা কোঅপারেটিভটা ডেভেলপ করলাম এবং প্ল্যান করলাম যে আমাদের 4448টা যদি ইউনিয়নে আমরা মানে এটাকে ছড়াই দিতে পারি এবং আমরা জনগণের কাছ থেকে টাকা নেই এবং বিভিন্ন ধরনের প্রকল্পগুলো করি, তাহলে আমাদের কোঅপারেটিভটা যে মুভমেন্ট এবং কোঅপারেটিভ মুভমেন্টের মাধ্যমে আমরা কৃষক এবং পেশাজীবী যারা আছে, যারা এই ধরনের প্রোডাক্টগুলো ডেভেলপ করছে, তাদের ট্রেনিং এবং স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে আমরা তাদেরকে ডিপ্লয় করতে পারবো, অ্যাজ ওয়েল অ্যাজ তাদের যে প্রোডিউসগুলো হবে, মানে তারা যে প্রোডাক্টগুলো তৈরি করবে, সেই প্রোডাক্টগুলো আমাদের যে বেস্ট ওয়ে বাজারটা আছে সেই বাজারের মাধ্যমে আমরা মানে এন্ড ইউজারের কাছে পৌঁছাতে পারবো। তো সেই উদ্দেশ্যেই আমরা মূলত আপনার মানে কোঅপারেটিভ নিয়ে কাজ করি এবং এটাকে অনেকেই বলে যে এটা কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটিজের একটা অংশ, এবং আমি মনে করি যে আমাদের এই বিশ্বায়নের যুগে আমরা যদি এই আমাদের দেশের অর্থনীতির চাকাকে মানে মুভ করানোর জন্য সংশ্লিষ্ট করতে পারি এবং সংশ্লিষ্ট করার একটামাত্রই ইয়েটা আছে যে সবাইকে একত্রিত করে নিয়ে আপনার তাদেরকে ক্যাটাগোরাইজ করে তাদের প্রশিক্ষণ ট্রেনিং ডেভেলপমেন্ট এগুলো করে যদি আমরা কাজে লাগাতে পারি, তাহলে আমাদের মানে সামাজিক ডেভেলপমেন্ট হবে, আমাদের পারিবারিক ডেভেলপমেন্ট তো হবেই, এছাড়া আমাদের দেশও এগিয়ে যাবে। দশে মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ, এই মূল মন্ত্রকে সামনে রেখে শোষণমুক্ত সামাজিক অর্থনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে গড়ে উঠেছে বেস্ট ওয়ে কোঅপারেটিভ কমার্শিয়াল ক্রেডিট লিমিটেড। সমবায় ভিত্তিক আর্থিক কর্মকাণ্ডের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি ও সদস্যদের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে এ প্রতিষ্ঠান। বেস্ট ওয়ে গ্রুপভুক্ত প্রতিষ্ঠানসমূহের সাথে